বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। আমি দাঁড়িয়ে আছি, বলছি আজকে প্রেস মিট ডেকেছেন, তার কারণটা কি? আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত সম্মানীয় ক্রেতা সাধারণের কাছে একটা বার্তা পৎসহ আবেদন জানাচ্ছি, সর্বস্তরের ক্রেতা সাধারণের কাছে, যে দীর্ঘ প্রায় ১৯ মাস ধরে লকডাউনে সর্বস্তরের ব্যবসায়ীরা জীবন জীবিকার সংকটে এই পুজোর মরশুমে প্রাইভেট লোন বিভিন্ন জায়গা থেকে অর্থ জোগাড় করে, পুঁজি জোগাড় করে কোন রকমের পণ্য সামগ্রী নিয়ে দোকানদারি করবার উদ্দেশ্যে আশায় বসে আছে যে কিছু লাভ করে তার সংসার চালাবে। কিন্তু আমরা দীর্ঘদিন লক্ষ্য করছি যে আমরা একটা সার্ভে করলাম, দেখলাম দোকানগুলো বেশিরভাগই ফাঁকা যাচ্ছে। আমরা বিভিন্ন দোকানদারদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কেন এরকম হচ্ছে। দোকানদাররাও বললো যে দেখেন, আমরা কিছু কাস্টমার হয়তো মাঝ বয়সী লোকজনকে পাচ্ছি, কিন্তু ইয়ং জেনারেশনকে পাচ্ছি না। অনলাইনে কেনার প্রবণতাটা বেড়ে গেছে। আমরা তখন ভাবলাম রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সাধারণ মানুষের কাছে, সর্বস্তরের সম্মানীয় ক্রেতা সাধারণের কাছে এই বার্তাটা আমরা অন্তত পৌঁছায় দিই আবেদনের মাধ্যমে, যে আপনারা অন্তত আপনাদের যে প্রয়োজনীয় পণ্য সামগ্রী স্থানীয় ছোট বড় মাঝারি দোকান থেকে ক্রয় করুন, যাতে আপনাদের কাছে পণ্য সামগ্রী বিক্রয় করে সেই সকল ব্যবসায়ী কিছু লাভ গ্রহণ করে তাদের সংসার প্রতিপালন করতে পারে। এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা এই প্রেস মিটের ব্যবস্থা করেছি, যে সংবাদ মাধ্যমে হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। এই সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা সর্বস্তরের মানুষের কাছে খুব দ্রুত এই বার্তাটা পৌঁছে দিতে পারব। তাই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে আমাদের এই বার্তা তুলে দিতে চাই, যাতে সর্বস্তরের মানুষের কাছে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের আবেদন পৌঁছে দেয় দ্রুতভাবে, যাতে আমাদের স্থানীয় ব্যবসায়ীরা যে হতাশায় ভুগছে, পণ্য সামগ্রী ধার দেনা করে কিছু পুঁজি জোগাড় করে পণ্য সামগ্রী নিয়ে দোকানে বসে থেকেও তাদের পণ্য সামগ্রী সেই পুজোর মরশুমে যেভাবে বিক্রি হওয়া উচিত সেভাবে হচ্ছে না। এছাড়াও কাপড় জামা জুতো বাদ দিয়েও যে মানুষের যে প্রয়োজনীয় জিনিসগুলো, মানুষের পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো লাগে, ইলেকট্রনিক্স আইটেম থেকে আসবাবপত্র থেকে শুরু করে যে কোনো ধরনের জিনিস, সেই দিকেও দেখি ক্রেতা সাধারণ ঝুঁকে যাচ্ছে অনলাইনের মাধ্যমে জিনিসগুলো ক্রয় করবার। আমরা তাদের কাছেও আবেদন রাখবো, সেই দ্রব্যগুলোও যদি স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করেন, তাহলে আমাদের স্থানীয় ব্যবসাদাররা যে সংকটময় মুহূর্তের মধ্যে দিয়ে কাটাচ্ছে, সেই সংকটময় মুহূর্ত পার করে হয়তো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, যেভাবে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাবে। তাছাড়াও আমরা বিভিন্ন ভালো ভালো গুরুত্বপূর্ণ শহরের কর্নারে আমরা হোর্ডিং বা ফ্লেক্স টাঙিয়ে দিব, এবং সংবাদ মাধ্যমের যে পেপারগুলো, ডেলি নিউজ পেপারগুলো আছে, তার মাধ্যমে আমরা প্রচারের মাধ্যমে, হ্যান্ডবিলের মাধ্যমে আমরা প্রচার করব, এবং কিছু কিছু জায়গায় স্ট্রিট কর্নার করে আমরা মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিব, স্টপ অনলাইন শপিং, এই বার্তাটা আমরা পৌঁছে দেব। আপনি যেটা বলছেন অনলাইনে কাস্টমার ঝুঁকছে, তার একটাই কারণ অনলাইনে যে সমস্ত অফারগুলো দিচ্ছে, যে 60%, 40%, 30% ছাড়, রায়গঞ্জের কেন গোটা পশ্চিমবাংলার বুকে এই দোকানদাররা কিন্তু সেই ছাড়টা দিতে পারছে না, যার ফলে কাস্টমাররা কিন্তু অনলাইনের দিকে ঝুঁকছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন আপনি দোকানদারদের উদ্দেশ্যে? আপনি একটা দোকানদার সামান্য পুঁজি নিয়ে ব্যবসা করে, আর অনলাইন শপিং বহুজাতিক সংস্থা, তারা মানে বিরাট বড় পুঁজিপতি পান, তারা প্রচুর জিনিস একসঙ্গে পারচেস করতে পারে, তাদের যে অফার দেওয়ার সুযোগ একটা সাধারণ স্থানীয় দোকানদাররা তাদের সঙ্গে কোনোদিনই পেরে উঠবে না। কিন্তু তাদের কোয়ালিটি তাদের মেনটেন না করলে হয়, কিন্তু স্থানীয় দোকানদারদের কোয়ালিটি মেনটেন করে স্বল্প মাল নিয়ে এসে ব্যবসা করতে হয়, সেই অফার দিলে বা কোয়ালিটি মেনটেন করলে কিন্তু তারা সেই অফারের কাছে পৌঁছাতে পারবে না। এই সমস্ত অসাধু প্রতিযোগিতা স্থানীয় ব্যবসাদাররা করতে পারবে না। তারা বহুজাতিক সংস্থা, প্রচুর পুঁজি নিয়ে তারা এক লট প্রচুর লট মাল কিনে নিচ্ছে কারখানা থেকে, তাদের অনেক সুযোগ আছে, তারা নিয়ম বহির্ভূতভাবে অনেক কাজ করতে পারে, তারা লট লট পারচেস করে, কিন্তু স্থানীয় ছোট ছোট দোকানদাররা সেরকম ক্রয় ক্ষমতা নেই তাদের, তাদের অত পুঁজি নেই, তারা অত লার্জ স্কেলে মাল কিনতে পারবে না যে বড় একটা তারা অফার পাবে সেই কোম্পানি থেকে মাল কেনার সময়, তার জন্য তারা এইসব প্রতিযোগিতায় সাধারণ মানুষ তাহলে এটা বড় প্রশ্ন করছে। সাধারণ মানুষকে চিন্তা করতে হবে, একটা দোকান থেকে আমি 50 টাকা বা 20 টাকা পণ্য কম পাবো জন্য আমি বাইরের থেকে নিব, আর আমি স্থানীয় মানুষের কাছে নিয়ে নেব না, এই চিন্তাধারাটাই ভুল।
আমাদের চিন্তা করতে হবে আমি যেই এলাকাটার মধ্যে থাকি আমি একটা দ্রব্য ক্রয় করব সেটা শুধু পঞ্চাশ টাকা লাভ করব তা না, সেই দোকানটার উপরে নির্ভর করতেছে সেই দোকানদারের মালিকটা না, তার উপরে নির্ভর করছে পাঁচটা স্টাফের পরিবার। তাহলে স্থানীয় লোকটাকে সেটাও চিন্তা করতে হবে যে আমি পঞ্চাশ টাকা লাভ করার জন্য এতগুলো লোকের পরিবারের মুখে আমি আঘাত না এনে আমি পঞ্চাশ টাকা স্থানীয় দোকানদারটাকে দিলে সে আরও পাঁচটা পরিবার স্টাফের পরিবারকে সে চালাচ্ছে, এই কথাটা চিন্তা করেও স্থানীয় দোকানদারদের ক্রেতাদের অন্তত স্থানীয় দোকান থেকে মালগুলো ক্রয় করা উচিত। এই যে অনলাইন ব্যবসা নিশ্চয়ই সিস্টেম এটা আইনে আছে জন্যই এরা অনলাইন করতে পারছে, আমরা সরকারের কাছে আবেদন রাখবো তারা যাতে কোনো রকম ভ্রান্ত অফারগুলো মানে বিভ্রান্ত না ছড়ায় ক্রেতাদের মাঝে, বিভিন্ন ধরনের অফারগুলো মানে দিয়ে যে ধরনের একটা ঝটকা অফার 30%, 40%, 50% তাতে মাল কি আছে না আছে সেটা তো তাদের জাজ করার মতো ক্ষমতা থাকে না, লোকাল দোকানদাররা পারে না, কেন লোকাল দোকানদারের সঙ্গে কাস্টমারের ডেইলি একটা যোগাযোগ আছে, তাই এই ধরনের ভ্রান্ত অফারগুলো লোকাল দোকানদার দিতে পারে না। লোকাল দোকানদারগুলো স্টক ক্লিয়ারেন্স করবার জন্য 30%, 40%, 20% দেয় একটা বছরের শেষে, কিন্তু সেটা সবসময় তারা করতে পারবে না। তো যদি এর আগে একটা ব্যবসায়ী সংগঠন ই-কমার্সের আইনের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনটেন করছে না, তার জন্য হয়তো এই ওরা অফারগুলো দেওয়ার সুযোগ পাচ্ছে। তাদের যে একটা কোয়ান্টিটি বিভিন্ন জায়গা থেকে কেনার মানে দরকার, যে বিভিন্ন লোকাল ইউনিটগুলো থেকে পারচেস করার যে নিয়ম সেইটা হয়তো তারা মানছে না, হয়তো আমাদের দেশীয় সংস্থা বা রাজ্যের সংস্থা থেকে 40% বা 50% মাল ক্রয় করতে হবে তোমাকে, সেটা না করে তারা হয়তো বাইরের কোনো আন্তর্জাতিক সংস্থা থেকে সেখান থেকে 10% মাল কিনছে, আন্তর্জাতিক সংস্থা থেকে হয়তো 90% মাল ক্রয় করতেছে, তাহলে কি হচ্ছে আমার লোকাল শিল্পটা মার খাচ্ছে, বাইরের শিল্পগুলো ক্রাশ করছে, এই জায়গাগুলোকে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।